Assalamualaikum. সূচিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হালিমা বেগম, প্রভাষক, দর্শন বিভাগ, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে আমি দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বিষয় হতে আলোচনা করব। আর আমাদের আলোচনার অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায়, আর আমাদের শিরোনাম হলো ব্যাখ্যা। তো ব্যাখ্যা, আমরা কিসের ব্যাখ্যা করি? কোনো জটিল বিষয়ের আমরা ব্যাখ্যা করি, কিসের জন্য? সহজ করার জন্য, ঠিক আছে? এই জন্য ব্যাখ্যাকে বলা হয় যে কোনো জটিল এবং দুর্বোধ্য বিষয়কে বা অস্পষ্ট বিষয়কে সহজ সরল স্পষ্ট করে তোলাকে ব্যাখ্যা বলে। আবার বলছি, ব্যাখ্যা হলো কোনো জটিল এবং দুর্বোধ্য বিষয়কে সহজ সরল ও স্পষ্ট করে তোলাকে ব্যাখ্যা বলে। ব্যাখ্যা, এই যে এই ব্যাখ্যার ইংরেজি শব্দ হলো এক্সপ্লানেশন। আবার বলছি, ব্যাখ্যার ইংরেজি শব্দ এক্সপ্লানেশন, বা আমরা হলো ESPLANETION, এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লানার থেকে এসেছে। আবার এই এক্সপ্লানার শব্দটি আবার এক্স এবং প্লানাস এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত, এক্স এবং প্লানাস, ঠিক আছে? তাহলে বলছি যে ব্যাখ্যার ইংরেজি শব্দ হলো এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লানার থেকে এসেছে। এক্সপ্লানার শব্দটি আবার ল্যাটিন দুটি শব্দের সমন্বয়ে গঠিত, এক্স এবং প্লানাস। এক্স অর্থ হলো পূর্বাবস্থা, পূর্বাবস্থা। এক্স অর্থ হলো পূর্বাবস্থা এবং প্লানাস অর্থ হলো সহজ করা। প্লানাস অর্থ সহজ করা। তাহলে এক্সপ্লানার মানে কি হলো? পূর্বের জটিল অস্পষ্ট অবস্থাকে বা অস্পষ্ট বিষয়কে সহজ করা, সহজবোধ্য করা, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাখ্যার অর্থ দ্বারা যে পূর্বের জটিল ও দুর্বোধ্য বিষয়কে সহজ করে তোলাকে ব্যাখ্যা করে। আবার বলছি যে ব্যাখ্যা হলো কোনো জটিল এবং দুর্বোধ্য বিষয়কে সহজ করে তোলা। আর ব্যাখ্যা ইংরেজি শব্দ এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লানার থেকে এসেছে। এক্সপ্লানার শব্দটি আবার ল্যাটিন শব্দ এক্স এবং প্লানাস দুটি শব্দের সমন্বয়ে গঠিত। এক্স অর্থ হলো পূর্বাবস্থা আর প্লানাস হলো সহজবোধ্য করা। তাহলে এক্সপ্লানার হলো পূর্বের জটিল দুর্বোধ্য বিষয়কে সহজ করে তোলাকে ব্যাখ্যা বলে, ঠিক আছে? এখন এই ব্যাখ্যা হলো যে আমরা যখন কোনো বিষয়ে ব্যাখ্যা করব, তখন আমাদেরকে দেখতে হবে যে আমার জটিল বিষয়টা বা দুর্বোধ্য বিষয়টা সহজবোধ্য হচ্ছে কি না। আমরা যদি কোনো বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে ওটাকে আরও কঠিন করে ফেলি, তাহলে সেটা কিন্তু আর ব্যাখ্যা থাকে না। তো আরবি অ্যান্ড কপি ব্যাখ্যাকে দুটি অর্থে ব্যবহার করেছেন। আবার বলছি, আরবি এম কপি বা আসংখ্যক আই এম কপি, দার্শনিক আই এম কপি ব্যাখ্যাকে দুটি অর্থে ব্যবহার করেছেন। এক নম্বর হলো যে ব্যাখ্যা হলো জটিল বিষয়কে সহজ করে তোলা। আর দুই নম্বর হলো ব্যাখ্যা হলো কোনো শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা আনয়ন করা। কোনো শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা আনয়ন করা, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা, যে ব্যাখ্যা আলবিনিয়াম কপি কয়েকটি দিকে কথা বলেছে, দুটি দিকে কথা বলেছে, আর সেগুলো হলো জটিল বিষয়কে সহজ করে তোলা, দুই নম্বর শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা আনয়ন করা, ঠিক আছে? এগুলো আমাদের ব্যাখ্যা এবং ব্যাখ্যা শব্দের উৎপত্তি। তাহলে আমরা ব্যাখ্যাটা কি জানলাম? ব্যাখ্যা হলো জটিল এবং দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করে তোলা, এই হলো ব্যাখ্যা। এবার এই আমরা ব্যাখ্যা সংজ্ঞা, আবার এই ব্যাখ্যার যে উৎপত্তি এগুলো থেকে, বা হারমোনিয়াম কপি যে ব্যাখ্যা দুটির দিকের কথা বলেছে, এগুলো থেকে আমরা ব্যাখ্যার কয়েকটি বৈশিষ্ট্য পেয়ে থাকি। ব্যাখ্যার বৈশিষ্ট্যের মধ্যে
আমরা প্রথমে বলতে পারি যে ব্যাখ্যা হলো কি জটিল বিষয়কে সহজ করে তোলা, জটিল বিষয়কে সহজ করে তোলা। দুই নম্বর, ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কেন ভিন্ন হয়? কারণ কোনো একটা বিষয় সম্পর্কে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে, সবাই সবার দৃষ্টিভঙ্গি থেকে ওই বিষয়টা ব্যাখ্যা করবে। এই জন্য বলেছে যে ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। ঠিক আছে, তো যেমন ধরো উদাহরণ আমি বলতে পারি যে কেন ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কারণ ভূমিকম্প হলো বা আরও সহজ করে বলি যে কোনো একটা বাচ্চার পাতলা পায়খানা হলে এখন তার মা বললো যে আমি যখন তাকে খাওয়াতে বসেছি তখন পাশের ঘরে ওই বাচ্চাটা দাঁড়িয়ে ছিল, ওর দৃষ্টি লেগেছে, ওর দৃষ্টি লেগেছে, ওই জন্য এই জন্য ওর পেট খারাপ হয়েছে। আবার কিন্তু আরেকজন বললো যে না, তুমি যখন ছেলের বাবা বললো যে তুমি যখন খাইয়েছ নিশ্চয়ই তুমি হাত পরিষ্কার করে দম নাই, তারপর হয়তো খাবারটা ঢেকে রাখো নাই, মশা মাছি বসেছে, এই জন্য তার পাতলা পায়খানা হয়েছে অথবা খাবারটা পচাবাসি ছিল। তাহলে প্রথমে যে বললো যে পাশের বাড়ির ছেলেটা দাঁড়িয়েছিল তার কুদৃষ্টি লেগেছে, এটা হলো কি আমাদের উনি একভাবে ব্যাখ্যা করেছে, আবার বাবা একভাবে ব্যাখ্যা করেছে। এই জন্য বলেছে যে ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, একটা ঘটনার এক একজন এক একভাবে ব্যাখ্যা দিতে পারে। ঠিক আছে, তাহলে ব্যাখ্যা এক নম্বর বৈশিষ্ট্য আমরা বললাম, ব্যাখ্যা হলো জটিল বিষয়কে সহজ করে তোলা। দুই নম্বর, ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তারপরে ব্যাখ্যার বৈশিষ্ট্য আমরা আরো বলতে পারি যে ব্যাখ্যা হলো এই যে বললাম ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তখন আমরা দুজনের মতামত দিয়েছি, এই ভিত্তিতে ব্যাখ্যা হলো দুই ধরনের বা ব্যাখ্যা দুই ধরনের হয়ে থাকে, এক নম্বর বৈজ্ঞানিক ব্যাখ্যা, দুই নম্বর লৌকিক ব্যাখ্যা। ব্যাখ্যা দুই ধরনের, তারপরে ব্যাখ্যায় প্রকল্পের ভূমিকা আছে। প্রকল্প তোমাদের পড়ানো হয়েছে, প্রকল্প হলো কোনো একটা বিষয় কেন ঘটেছে কি কেন ঘটেছে তখন ওইটা সম্পর্কে যখন আনুমানিকভাবে ধারণা করা হবে তখন সেভাবে প্রাথমিক আনুমানিক ধারণা গ্রহণ করা তখন সেটা প্রকল্প। আর এই ব্যাখ্যার ক্ষেত্রে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে হলে আমাদের কী করতে হবে, একটা প্রকল্প করতে হয়। এই জন্য বলা হয়েছে যে ব্যাখ্যায় প্রকল্পের ভূমিকা আছে, ব্যাখ্যায় প্রকল্পের ভূমিকা আছে। ব্যাখ্যায় শ্রেণীকরণের ভূমিকা আছে, ব্যাখ্যায় শ্রেণীকরণের ভূমিকা শ্রেণীকরণটা অনেক কোনো একটা বিষয়কে ভাগ করা, শ্রেণীকরণ মানে কোনো একটা বিষয়কে ভাগ করা। তো ব্যাখ্যা করতে গেলেও কোনো একটা বিষয়কে আমরা সহজভাবে বা সহজবদ্ধ করার জন্য যদি ওই বিষয়টা প্রকল্প করতে হয় প্রকল্প করে, যদি বিষয়টা শ্রেণীকরণ করতে হয় শ্রেণীকরণ, মানে কীভাবে আমরা বিষয়টাকে সহজবদ্ধ করবো আর ওটার জন্য যা যা করতে হয় আমরা তাই করি, তো সেক্ষেত্রে আমাদের শ্রেণীকরণেরও ভূমিকা থাকে। এই জন্য বলা হয়েছে যে ব্যাখ্যা শ্রেণীকরণের ভূমিকা আছে। তারপরে ব্যাখ্যা হলো একটি আরোহণমূলক প্রক্রিয়া, অর্থাৎ আরোহের ক্ষেত্রে আরোহণ হলো কি আমাদের বিশেষ বিশেষ থেকে সার্বিকে যাওয়া বা কোনো বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত নিতে হবে আরোহ বলে। এখন এই ব্যাখ্যার ক্ষেত্রে মানে আরোহের ক্ষেত্রে ব্যাখ্যার ভূমিকা থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো,
जटिल विषय के सहज कर तुले तारपरे व्याख्या व्यक्तिभेदे भिन्न होते पारे एरपरे व्याख्या दुई धरनेर वैज्ञानिक व्याख्या एवं लौकिक व्याख्या तारपरे व्याख्या प्रकल्पेर भूमिका आछे व्याख्या श्रेणीकरणेर भूमिका आछे व्याख्या आलोर क्षेत्रे व्याख्या प्रयोजन हय़। ठीक आछे, एगुलो होलो व्याख्यार बैशिष्ट्य। তাহলে দেখো শিক্ষার্থীরা, এটা আমাদের ব্যাখ্যা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমাদের পরীক্ষার জন্য, পরীক্ষায় এটা আসে, এখানে একটা প্রশ্ন আসে। তো এখান থেকে আমরা আগে আবার বলছি যে ব্যাখ্যাটা কী। ব্যাখ্যা হলো কোনো জটিল এবং দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করে তোলাকে ব্যাখ্যা বলে। আর ব্যাখ্যার ইংরেজি শব্দ হলো এক্সপ্লানেশন, এটি ল্যাটিন শব্দ এক্সপ্লানার থেকে এসেছে। এক্সপ্লানার শব্দটি আবার ল্যাটিন শব্দ এক্স এবং প্লানাস, এই দুটি শব্দ সমন্বয়ে গঠিত। এক্স অর্থ পূর্বাবস্থা, প্লানাস অর্থ হল সহজ করা। তাহলে শাব্দিক অর্থে লেখার দ্বারা যে জটিল এবং কঠিন পূর্বের অবস্থাকে সহজবদ্ধ করে তোলাকে ব্যাখ্যা বলে। ঠিক আছে, তাহলে এ হলো আমাদের ব্যাখ্যা। আর আর্মি এম কপি ব্যাখ্যার দুটি প্রয়োগের কথা বলেছে। এক নম্বর ব্যাখ্যা হলো জটিল বিষয়কে সহজ করা, দুই নম্বর ব্যাখ্যা হলো শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা আনয়ন করা। এরপরে আমরা ব্যাখ্যার বৈশিষ্ট্যের কথা বললাম, যে বৈশিষ্ট্য হলো জটিল বিষয়কে সহজ করে তোলা, ব্যক্তিভেদে ব্যাখ্যা ভিন্ন হতে পারে। আর ব্যাখ্যা দুই ধরনের, ব্যাখ্যার প্রকল্পের ভূমিকা আছে, ব্যাখ্যা ব্যাখ্যায় শ্রেণীকরণের ভূমিকা আছে, ব্যাখ্যা আরম্ভ প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমাদের ব্যাখ্যা কাকে বলে আর ব্যাখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা ব্যাখ্যা যে দুটি প্রকার দেবে, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা, এই দুটি প্রকারের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো আর ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেও। ধন্যবাদ সবাই।